এবারও অন্তত 66 কোটি টাকা লোকসানের শঙ্কা একেরও চিনিকল। চলতি মৌসুমে 4,000 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও পাওয়া গেছে মাত্র 2,500 টন, আর যার পেছনে আখের সংকটকেই দুষছেন কারখানা কর্তৃপক্ষ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। দেশের ঐতিহ্যবাহী চিনি কলগুলোর মধ্যে অন্যতম কেরু অ্যান্ড কোম্পানি। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই কারখানা একটা সময়ে অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও আখ সংকট, যন্ত্রপাতির অদক্ষতা আর ব্যবস্থাপনার ঘাটতির কারণে প্রতি বছরই গুনছে মোটা অঙ্কের লোকসান। সবশেষ 6 অর্থবছরে যার পরিমাণ ছিল 400 কোটি টাকা। এক মণ আখের দাম 200 কোটি টাকা, আর এক মণ ভুট্টার দাম কত? 1400 টাকা, 1500 টাকা। এই জন্য আমরা অন্যান্য চাষ করছি, আখ চাষ আমাদের লস। আগে চাষ করবো কি, এখন ভালো বীজ যদি দেয় কের কোম্পানি, সেই রস হবে, চিনু হবে, কের কোম্পানির উন্নয়ন হবে, আমাদের কিছু পয়সা হবে। চলতি মৌসুমেও এই লোকসান ছাড়াতে পারে 66 কোটি টাকা, কারণ 50 দিনে 65,000 টন আখ মারায়ের লক্ষ্য ঠিক করে কর্তৃপক্ষ। কিন্তু তার আগেই মাত্র 56,000 টন মারায়ের পরেই বন্ধ হয়ে যায় আখ সংকটে। আর সব মিলিয়ে চিনি পাওয়া যায় মাত্র 2,500 টন, অথচ লক্ষ্যমাত্রা ছিল 4,000 টনের উপরে। মারাই ক্যাপাসিটি অনুযায়ী আমরা যেহেতু আখ পাচ্ছি না, এই জন্য লোকসান একেবারে বন্ধ করা সম্ভব হবে না। তবে চিনি কারখানার লোকসানটাকে ধীরে ধীরে আমরা কমানোর চেষ্টা করতেছি, সে লক্ষ্যে কাজ করছে। কেরু কর্তৃপক্ষের হিসাবে এলাকায় আখ চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হলেও তারা আগ্রহী হচ্ছেন না। অন্যদিকে প্রয়োজনীয় যত্ন ও ভালো মানের বীজ ব্যবহার না করায় উৎপাদিত আখ থেকে মিলছে না প্রত্যাশিত হারে চিনি, ফলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হচ্ছে চিনি কলের জন্য। এটা আমরা ওভারকাম করার চেষ্টা করতেছি। যেখানে যেখানে আমাদের লস পয়েন্ট, যেখানে যেখানে আমাদের সুগার লস হচ্ছে, সেখানে আমরা আইডেন্টিফাই করছি। উইদিন 8 থেকে 10 আওয়ার্সের মধ্যেই আমরা যেন মারাই করতে পারি, সেভাবে আগে যেন চাষিরা আখ না কাটে সেটা ব্যবস্থা নিচ্ছি। অবশ্য কেরুর ডিস্টিলারি ইউনিট থেকে মুনাফা করছে প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।